এবার আমরা চলে যাব মিসড প্যাকেজে, যেসব গোল হয়নি, প্রথমেই গোল্ডেন সানের শট সরাসরি গোলরক্ষকের কাছে, এরপর হোরামের হেড, আবার চমৎকার গোলকিপিং। হ্যাঁ, তার কারণ এই শটটাও দেখুন, এটাও কিন্তু চমৎকার বলে লাইনে গিয়ে অভিষেক বালুয়ারি সেভ করেছে। এই শটটা বাইরে চলে গেছিলো, এটা খুব ভালো জায়গা পেয়েছিল, গোলে রাখা উচিত ছিল। বারবার কিন্তু একটা জিনিসই আমরা বারবার বলছি, যেটা হচ্ছে যে যে টাইমিং, এই যে এটা শটটা সালাউদ্দিন শট বাড়ির ভিতরে, ফলো আপে কেউ ছিল না, অর্থাৎ এই মিসগুলো কিন্তু খুব ক্রসান হয়ে দাঁড়ালো আজকের খেলায় মোহন মানের জন্যে। এবং সেকেন্ড হাফে এই ফ্রি কিকটা আশিস ভালো মেরে দিয়েছিল সেন্টার করবো বলে ফার্স্ট পোস্টে, কিন্তু গোলকিপার বুদ্ধিদীপ্ত হবে সে, এটাও একটা ভালো সেভ করেছে, ভালো প্রয়াস, সব কিছু মিলিয়ে যে যে মিস করা হয়েছে, কিন্তু আমি বলবো মোহন মান এই শটটা জোর দিতে গিয়ে কিন্তু বাইরে চলে যায়।